আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যে ভিডিওটা সেটা হলো আপনারা তামিলে দেখেছেন যে আসলে আপনার টাকাটা কোথায় নিরাপদ আপনি যদি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন আপনি যদি সেলফিন ব্যবহার করেন অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তো আশা করি যদি যারা আমার থেকে বেশি বুঝেন তারা অবশ্যই না দেখলেও চলবে যারা মোটামুটি এই ব্যাপারে অভিজ্ঞতা কম আছে তাদের জন্য বলবো অবশ্যই দেখবেন কারণ প্রায় সময়ই হয়তো আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন বা অনেকে দেখি ফেসবুকে কমেন্ট করেন যে আসলে টাকাটা কোথায় রাখবেন বা আপনারা যারা সেলফিন ব্যবহার করেন বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে তো এখন আপনার টাকাটা কি সেলফিনে রাখবেন না অ্যাকাউন্টে রাখবেন বা আপনি কি ইসলামী ব্যাংকে টাকাটা রাখবেন না গভর্নমেন্ট অন্য কোনো ব্যাংকে অথবা পার্সোনালি অন্য কোনো ব্যাংকে রাখবেন তো এই নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো আসলে আজকে ভিডিওটা এই নিয়ে বিষয় নিয়ে আমি কথা বলবো তো বিষয় ভিডিওটা দুজনে দেখতে থাকেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বিষয় চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি যদি কোনো কারণে সেই কমেন্টটা ছুটে যায় তো আবারও কমেন্ট করবেন আমি আবারও আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ অনেক সময় আপনার কমেন্ট আমি দেখতে পারি না কোনো সময় হয়তো হোল্ড হয়ে যায় তো সেই জন্য অবশ্যই দ্বিতীয়বার আপনি কমেন্টটা করবেন তো প্রথম আসেন আপনি যে টাকাগুলো আপনি বর্তমানে অনেকে টাকা রাখতে চাইতেছেন অনেকে ডিপোজিট করতে চাইতেছেন তো অনেকে মানে কমেন্ট করেন বা অনেকে আপনারা ফেসবুকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে কমেন্ট করেন যে আসলে টাকাগুলো কি ইসলামী ব্যাংকে রাখবেন না বা বাইরে কোথাও রাখবেন তো দেখুন আসলে বাংলাদেশে কোনো ব্যাংকেই আপনার জন্য নিরাপদ না আবার আপনি ঘরে টাকা রাখবেন সেটাও নিরাপদ না তাহলে আপনার টাকাটা রাখবেন কোথায় তো টাকাটা অবশ্যই ব্যাংকে রাখতে হবে আর বর্তমানে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটাই এখনও মানে নাম্বার ওয়ানই আছে এখন পর্যন্ত তাদেরকে একেবারে নাম্বার 10-এ বা নাম্বার 9-10-এ 8-9 এরকম পালাইতে পারে না কোনো ব্যাংক তো আসলে দেখেন ব্যাংকের শত্রু ব্যাংক যেহেতু আপনারা ইসলামী ব্যাংকের কাস্টমার বেশি বা প্রবাস থেকে কিন্তু রেমিটেন্সগুলো বিশেষ করে আমরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সৌদি কাতার দুবাই ওমান বাহরাইন এই দেশের এইসব দেশের যে রেমিটেন্সগুলো আপনার 50% বলতে পারেন এক কথায় মানে 50% রেমিটেন্স কিন্তু ইসলামী ব্যাংকে যায় অন্য ব্যাংকে যায় না তো সেক্ষেত্রে অবশ্যই অন্য ব্যাংকের যারা পার্সোনাল ব্যাংকিং আছে বা গভর্নমেন্ট ব্যাংকিং আছে তারা তো অবশ্যই ইসলামী ব্যাংকের একটু শত্রুতামি করবেই তো বিশেষ করে আসলে আমরা 95% লোকজন কিন্তু জানি না যে বাংলাদেশে কোন ব্যাংকের মালিককে আমি জানি না আপনি জানেন না তো আমরা হয়তো জানি যে ইসলামী ব্যাংক বা অগ্রণী ব্যাংক বা এরকম ধরনের সোশ্যাল ইসলামী ব্যাংক আরও অনেক ধরনের ব্যাংক আছে তো আমরা এটাই জানি কিন্তু আসলে কোন ব্যাংকের মালিককে বা কোন ব্যাংক কারা পরিচালনা করে ওই বিষয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা খুবই কম বা আমরা এই বিষয়ে জানতেও চাই না কারণ আমাদের জানার প্রয়োজনও পড়ে না আসলে আমরা একটাই জানি যে ব্যাংকে টাকা রেখেছি প্রয়োজন মতো ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিব তো এখন কথা হলো যে আপনারা আসলে কোন ব্যাংকটা আপনার জন্য নিরাপদ তো এখন পর্যন্ত আপনার জন্য নিরাপদ ইসলামী ব্যাংকটাই আছে অন্য ব্যাংকে আপনি রাখতে পারেন আমি বলবো না যে আপনি অন্য ব্যাংকে রাখবেন না তো যারা ইসলামী ব্যাংকে ভয় পাইতেছেন বা ডরে ভয়ে টাকাগুলো উঠিয়ে নিয়ে আপনি অন্য একটা ব্যাংকে রাখতেছেন ওইটা অবশ্যই মোটামুটি ঠিক করতেছেন না অবশ্যই আপনি ইসলামী ব্যাংকে রাখবেন কারণ এখন পর্যন্ত অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক এখনও মোটামুটি ভালো পজিশনে আছে বা তাদের যে সমস্যাটা হয়েছে যেটা আসলে মিডিয়াতে আসছে বা আপনারা দেখেছেন যেটা দেখে আপনারা বা আমরা সবাই ভয় পেয়েছি সেটা অবশ্যই একটু দুর্নীতি হয়েছে হয়নি এরকম কিছু না আসলে তো যেহেতু তারা এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকেও অনেক মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ঋণ নিতেছে তো সেটা আসলে তাদের ব্যাংকিং পলিসি তারা ঋণ দিবে বা তারা আপনার জনগণকে ঋণ দিবে সেটা তাদের ব্যাংকিং পলিসি সেটা নিয়ে আসলে আপনার আমার টেনশন করা কিছু নাই তো তারপর যেটা বলবো যে আসলে যদি আপনি ইসলামী ব্যাংকে এই টাকাটা রাখতে চান বা ইসলামী ব্যাংকটা ব্যবহার করতে চান তো ইসলামী ব্যাংকের টাকাগুলো আপনি কোথায় রাখবেন সেলফিনে রাখবেন না আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে রাখবেন তো এখন আমি বলবো যে আসলে সেলফিনে রাখার অসুবিধা এবং সুবিধাটা কি তো এক নম্বর কথা হলো আপনি সেলফিনে যদি রাখেন সেক্ষেত্রে আপনি বিকাশ বা মোবাইল প্ল্যাক্সি এগুলো সব কিছু করতে পারেন অথবা সেলফিন থেকে সাথে সাথে অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তো সেম বিষয়টা কিন্তু আপনি যদি আপনার অ্যাকাউন্টেও টাকাটা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেলফিন দিয়ে টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কারণ আপনি যখন ট্রান্সফার করতে যান তখন এখানে 4টা ফাংশন আসে এক হচ্ছে সেলফিন আর একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মাস্টার কার্ড তো এরকম ধরনের 4টা অপশন আসে তো সেই অপশন থেকে যদি আপনি সেলফিনের জায়গায় অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে তো এখন আপনি যদি সেলফিনে টাকাগুলো রাখেন সেক্ষেত্রে আপনার অসুবিধাটা যেটা হবে এক নম্বর অসুবিধা হলো আপনার কোনো কারণে যদি সেলফিন বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে আপনার মোবাইলটা হারিয়ে যায় যে মোবাইল আপনি সেলফিনটা ব্যবহার করতেছেন অথবা আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি সেলফিনটা ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে যদি আপনি এটা হারিয়ে ফেলেন বা মোবাইলটা নষ্ট হয়ে যায় যে কোনো কারণে তখন কিন্তু আপনার এই সেলফিনের টাকাগুলো আপনার জন্য উদ্ধার করা খুব কঠিন ব্যাপার হবে, খুবই কঠিন হবে। কারণ হচ্ছে আপনার সেলফিনটা আপনি যতক্ষণ ব্রাঞ্চের ব্যাংকে না গেছেন, এবং ব্যাংক থেকে গেলেও কিন্তু আপনার যেহেতু সেটা নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই, সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে তারা কোনো আপনাকে টাকাটাও দিবে না, বা সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথে কোনো ধরনের হেল্পও তারা করতে পারবে না। তারা আপনার কাছ থেকে সময় নেবে, 15 দিন, 1 মাস, 1.5 মাস এরকম সময় লাগতে পারে। তারপর এটাকে আবার রিপ্লাই করবে, কমপ্লেন করবে, তারপর আপনার সেলফিনের নাম্বার চেঞ্জ করবে, মানে অনেক বড় একটা প্রসেস। আর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে তো আরও বড় বিপদ, তাহলে তো খুব বিপদে পড়ে যাবেন। তো ওই জন্য আমি বলবো অবশ্যই আপনার অ্যাকাউন্টে রাখবেন। অ্যাকাউন্টে রাখলে হবে কি, আপনার যদি মোবাইলটা হারিয়ে যায়, যেমন আমরা IBBL ব্যবহার করি, আমাদের মোবাইলটা যদি হারিয়ে যায়, যেমন আমি ল্যাপটপে ব্যবহার করি, আমি 2টা মোবাইলে ব্যবহার করি, তাহলে হয় কি, আপনি যদি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে আপনি এটাকে লগ ইন করতে চান, তখন আপনার কাছে একটা OTP আসবে। ওই OTPটা দিলে কিন্তু আপনারা সেই মোবাইলে লগ ইন করতে পারবেন, পাশাপাশি আপনার মোবাইলে একটা ইমেল আসবে। কিন্তু আপনি সেলফিনের ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারবেন না। সেলফিনের ক্ষেত্রে আপনার কাছে যদি টাকা থাকে, আর যদি সেলফিনটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, ওই টাকা কিন্তু আপনি সহজে উদ্ধার করতে পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। তো এই জন্য বলবো, যদি আপনারা প্রবাসী হন আর দেশেই হন, যেই আসেন, সেলফিনে কখনোই টাকা জমা রাখবেন না। সেলফিন থেকে আপনারা টাকাগুলো সাথে সাথে ট্রান্সফার করে দেবেন। যদি জমা রাখতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টে রাখবেন। তাহলে কী হবে, আপনার যদি মোবাইল হারিয়ে হয়ে যায় অথবা আপনার কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনি ব্রাঞ্চে গেলে আপনি যে ব্রাঞ্চের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে, ওই ব্রাঞ্চ থেকে আপনি চেকের মাধ্যমে অথবা আপনি যে কোনোভাবে সেখান থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি ডাইরেক্টলি সেলফিনে টাকাগুলো রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ নির্ভরশীল হবে আপনার মোবাইলের উপর। যদি আপনার কোনো কারণে মোবাইল হারিয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, আপনার নাম্বার বন্ধ হয়ে যায়, আপনার সেলফিনের টাকা কিন্তু একেবারে আটকে যাবে, আপনি টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন না, আপনি ফরগেট পাসওয়ার্ডও করতে পারবেন না, অন্য কোনো মোবাইলে সেলফিনটা লগ ইনও করতে পারবেন না। তো এই জন্য বলবো, অবশ্যই যদি আপনারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, সেলফিন ব্যবহার করেন অথবা ইসলামী ব্যাংক IBBL ব্যবহার করেন, তাহলে আপনার টাকাগুলো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে রাখবেন। সেখান থেকে আপনার IBBL থাকলে তো কোনো কথাই নেই, যদি IBBL নাও থাকে তাও আপনার টাকাগুলো মারা যাবেন, আপনার কোনো কারণে হয়তো ব্রাঞ্চে গেলে আপনার টাকাগুলো উত্তোলন করতে পারবেন, সেলফিন থেকে যেটা পারবেন না। তো এটাই ছিল আজকের মতো, যারা আমার সাথে ছিলেন, এবং আপনাদের যদি আরও কিছু জানা থাকে এই বিষয় হোক বা আরও কোনো ব্যাংকিং বিষয় সৌদি আরবে অথবা বাংলাদেশে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করি আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। হয়তো কোনো আপনার অনেক কমেন্ট ছুটে যায়, কারণ আমি দেখতে পারি না। তো যদি যাদের কমেন্ট ছুটে যায়, একদিন হয়ে যায় আপনার কমেন্ট রিপ্লাই যদি না পান, তাহলে আবার কমেন্ট করবেন। এবং আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অনেকে আমার নাম্বার চান, অনেকে বলেন যে ভাই আপনার নাম্বারটা দেন। ভাই দেখেন, আসলে প্রথম আমি নাম্বার দিয়েছি আমার প্রথম যে ভিডিওগুলো আছে, সেগুলো প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে আমার নাম্বারগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। সেখানে শুধু অপশন নাম্বারটা দেওয়া আছে, কিন্তু আসলে ভাই এখন নাম্বারটা দেয় না। কারণ হচ্ছে এখানে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু বিশ্বের অনেকগুলো দেশে দেখেন, দুবাই, কাতার, বাহরাইন, মালয়েশিয়া বা ইউরোপের কিছু দেশে দেখা হয়। তো আসলে সবাই যদি আমাকে কল দেয়, সেক্ষেত্রে আমার অনেকটা খুবই একটা ঝামেলা পড়ে যায়, যার জন্য আসলে আমি নাম্বারটা এখন দিই না। তো তারপর যদি আপনাদের বিশেষ কোনো প্রয়োজন থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এবং সেখানে আমার ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। ওইখান থেকে আপনারা আমার ফেসবুক লিঙ্কে গিয়ে আমার মেসেঞ্জারে মেসেজ করবেন অথবা কল করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, সেখান থেকে দেখে আমাকে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আমি সেই কমেন্টের উত্তর করবো এবং আপনাদের মেসেজের জবাব দেওয়ার চেষ্টা করব। এবং তারপর যদি আর কোনো বিশেষ কোনো দরকার হয়, আপনারা কোনোভাবে কন্ট্যাক্ট করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের, অথবা আপনাদের নাম্বারটা দেবেন, আমি আপনাকে কল ব্যাক করবো। কারণ যেহেতু ভাই একটা ভিডিও পাবলিশ করার পর অনেক হাজার হাজার মানুষ দেখে, সেক্ষেত্রে আমার নাম্বারটা হয়তো অনেকে আসে দেয়, এটা খুবই জরুরি না, সাধারণ কিছু বিষয় তারা অনেকের সময় কল দেয় বা বারবার মেসেজ দেয়, বা আসলে বোঝেন এটা একটা ভিডিও তৈরি করা বা একটা ভিডিও আপনাদেরকে পাবলিশ করা অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যায়। তো আসলে আপনাদের অনেক লম্বা কমেন্ট বা লম্বা ধরনের আপনার কোনো বয়স, এগুলো উত্তর দিতে গেলে আমার একটু কষ্টকর হয়। তারপর আমি চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য। তারপর যদি কারোটা ছুটে গিয়ে থাকে, আই এম সরি। তারপরে আবার দ্বিতীয়বার আপনি কমেন্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।